গাছটা সরিয়ে অন্যখানে নিয়ে যাব, আর এই জায়গায় লাগাবো চেরি, চেরি ফল গাছ। এটার জন্য সব কিছু তৈরি করতেছি এখন। স্মারদিনা অথবা কোরআন গাছটাকে ওখান থেকে সরিয়ে এখানে লাগানোর জন্য গর্ত খুঁড়ে অলরেডি ঘোড়ার গোবর দিয়ে দিয়েছে, এখন তৈরি হয়ে আছে। এখন ওই গাছটাকে তুলে এখানে নিয়ে বসিয়ে দেব। Ага, даже надо повыше чуть-чуть земельки туда подложить. Ты что делаешь? Филя сейчас помогает. Мне. Да, Филюш? Ладно, сейчас. Пани да отче, жате шикар голуб мати шоте мише жай, тар пыл упор ди абар мати дие да охоби. Хоя гела смородина, ба коран газ лагану. Куран? কোরআন গাছের যেখান থেকে তুলে নিয়ে এসে ওইখানে এখন লাগাবো এই চেরি গাছটা। এই আলু বখরা গাছটা কাটতে চেয়েছিলাম না, কিন্তু 15 বছর ধরে এই গাছটা আছে। এই 15 বছরে 1 বছরেও কোনো একটা ফলও দেয়নি, যাই বাধ্য হয়ে কেটে ফেললাম। এই কারণে কাটলাম এই জায়গাটায়। এখন মিষ্টি চেরি গাছ লাগাচ্ছে, আশা করি আগামী বছরে ফলন পাব। খারাপ লাগছে, তারপরে করার কিছু নেই, এত সুন্দর একটা গাছ কেটে ফেলছে, এটাই জীবন। গাছটা অলরেডি কেটে ফেলেছে, শেষ। এখন এই জায়গাটাই লাগাবো চেরি গাছ। আলু বখরা গাছ কাটা হয়ে গিয়েছে, এখন স্মারদিনা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে অন্যখানে, এবং এই জায়গাটায় এখন আমরা লাগালাম চেরি গাছ। ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক মতো থাকে আগামী বছর ফলন দেবে। ফুল ফুটেছে আমার গ্রামে, আরো ফুল ফুটবে আগামী সপ্তাহে বিভিন্ন ধরনের। এটা আর এক ধরনের ফুল, এটা কয়েকদিনের মধ্যে প্রচুর ফুটবে। এটা আর এক ধরনের ফুল, মাটি কুপিয়ে ঘাস লাগানোর জন্য রোলার দিয়ে সমান করে নিচ্ছি। পুরো মাঠটা সমান হলে পরে এর উপরে ঘাসের বীজ ছড়িয়ে আবার রোলার দিয়ে রোলিং করে পরে পানি ছিটাতে হবে। এরপর 5-7 দিনের মধ্যে ঘাস বেরিয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ আগামী 5-7 দিনের মধ্যে যখন ঘাস বেরাবে তখন এটার দৃশ্য দেখাবো। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আবারও শেষ করছি, আল্লাহ হাফেজ।